ঠিক আছে, আমরা পার্টস অফ স্পিচের কিছু অংশ পড়লাম, এখন আমরা একটু নাউন নিয়ে আলোচনা করব। নাউন নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন যদি জাগে কিংবা ক্লাসের মধ্যে যখন তুমি পুরোটাই ঢুকে যাবে যে ক্লাসটা ভালো লাগছে কিংবা বুঝতে পারছো, তখন মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে। হ্যাঁ, সেই প্রশ্নগুলো তোমাদের মনে রাখা যাবে না, প্রশ্ন করে ফেলতে হবে। মাইকেও করতে পারো, আবার যে মেসেজ আছে মেসেজও দিতে পারো, সেটা নিজের তোমরা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো। হ্যাঁ, সেটা দিবে। তো আমরা যেটা বলছিলাম যে নাউন শব্দটা নোমেন থেকে এসছে। নোমেন, নাউনটা লিখে নে, নাউন শব্দটা এসছে। আমি নাউন নিয়ে একটু ডিটেলস এ কথা বলবো। নোমেন শব্দটা কিন্তু ল্যাটিন, ল্যাটিন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, ল্যাটিন যে ভাষাটা, ল্যাটিন ভাষাটা জনপ্রিয় হওয়ার কারণ হলো যে এই ভাষাতেই বাইবেল লিখিত হয়। যেহেতু এই ভাষাতেই বাইবেল বাইবেল লিখিত হয়, যার ফলে ধর্মীয় ভাষা হওয়ার কারণে এটার গুরুত্বটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। অ্যাজ ইউজুয়ালি যেটা হয়, এই গুরুত্বটা বেড়ে যায়, যার ফলশ্রুতিতে মনে করো যে ক্রিশ্চিয়ানিটির যখন সংখ্যা বাড়তে থাকে, বাইবেলের গুরুত্ব বাড়তে থাকে, ল্যাটিন ভাষার গুরুত্ব বাড়তে থাকে। এখন ল্যাটিন ভাষাটা কেউ বলে না, ল্যাটিন থেকে অনেক কটা ভাষার কাছাকাছি উৎপত্তি হয়েছে। মানে কোনটা থেকে কোনটা কতখানি উৎপত্তি হয়েছে তার থেকে বড় কথা হলো তাদের উপর প্রভাব আছে। প্রচুর পরিমাণে স্প্যানিশ শব্দগুলো ল্যাটিন প্যাটার্ন ফলো করেছে, ইটালিয়ান ভাষাটা তো পুরোটাই ল্যাটিন কেন্দ্রিক। এমনকি ইংরেজি ভাষাতে 7% পর্যন্ত গ্রিক ল্যাটিন শব্দ আছে। মানে ইউরোপের বিভিন্ন ভাষাতে ভাষার উপর ল্যাটিন ভাষাটার প্রচন্ড প্রভাব। তবুও এখন কেউ বলে না, এটাকে ডেড ল্যাঙ্গুয়েজ বলে। হ্যাঁ, এই ডেড ল্যাঙ্গুয়েজটাকে বলে, তোমরা মাথায় রাখবে, এই ডেড ল্যাঙ্গুয়েজটাকে বলে স্লিপিং বিউটি। মনে থাকবে এই জিনিসগুলো, অনার্স আমি ডিটেলস আলোচনা করি। স্লিপিং বিউটি ল্যাঙ্গুয়েজ মানে যেটা মারা গেছে, যে ভাষাটা এখন স্লিপিং বিউটি, স্লিপ হয়ে আছে। কিন্তু যে ভাষাটা স্লিপ হয়ে আছে সেটা জাগার সম্ভাবনা কম, কিন্তু আবার যে রিভাইভাল হবে না, ওটা যে আবার রেনেসা হবে না, ওটা যে পুনরুত্থান হবে না, এটা কিন্তু বলা যাবে না। সেটা ফিরে আসবে কি আসবে না এটা বলা যাবে না। মানুষ এটা নির্ধারণ করবে সেটা ফিরে আসবে কি আসবে না। আমাদের আমাদের ব্যাকরণবিদ যেগুলো আছে বর্তমানে, আমাদের বর্তমানে যে ব্যাকরণবিদ আছে, বাংলা ভাষার অনেকখানি সংস্কৃত ভাষা প্যাটার্নে লিখিত হয়েছে। যদিও রবীন্দ্রনাথ পরে বিরোধিতা করেছে, কিন্তু প্রচুর পরিমাণে সেটার ভক্ত ছিল, বিশেষ করে বঙ্কিমচন্দ্র কিংবা শরৎচন্দ্রের মতো সাহিত্যিকরা। তো আমরা যেমন পাণিনি বলে একজন ব্যাকরণবিদ, এর সম্বন্ধে আমরা জানি, তোমরা অবশ্যই নাম শুনেছো পাণিনির, হয়তো জানো না ডিটেলস, তবে বই পুস্তক গুলো পাওয়া যায় বাজারে, যদি একটু কষ্ট করে পড়ো পড়তে পারো। তেমনি ভাবে গ্রিসে একজন বিখ্যাত ব্যাকরণবিদ ছিলেন, ওর নাম হলো ডায়োনিসিয়াস থ্রাক্স। ডায়োনিসিয়াস থ্রাক্সের বইটা ইন্টারনেটে পাওয়া যায় পিডিএফ আকারে, আমার কাছে আছে বইটা। তবে এগুলো অবশ্যই তোমাদের স্কুল কলেজ লেভেলে এগুলো কাজে লাগে না, এগুলো যারা রিসার্চ লেভেলে কাজে লাগবে, কিন্তু জানার জন্য কিংবা সংকলনের জন্য কেউ রাখতে চাইলে রাখতে পারো, ভবিষ্যতে হতে পড়বে। এই ডায়োনিসিয়াস থ্রাক্স প্রথমবারের মতো এই নাউন শব্দটাকে আইডেন্টিফাই করে। অবশ্যই যেভাবে আমরা নাউন বলছি সেভাবে না, ওই সময় গ্রিক ভাষাতে যেটা ডাকা যায় সেটা, সে সময় কিন্তু সে নাউন আর অ্যাডজেক্টিভের পার্থক্য করতে পারেনি। ডায়োনিসিয়াস থ্রাক্স সম্বন্ধে একটু না বললেই না, যেহেতু টুকটাক আমি পড়েছি। যখন এখন মনে করো আমরা যদি আমরা বলি ব্লু স্কাই, হ্যাঁ, এখানে ব্লু স্কাই যদি বলি, তখন খেয়াল করে দেখো এখানে কিন্তু দুটা পার্টস অফ স্পিচ পেয়ে যাচ্ছি, তাই না? এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু এই ব্লু স্কাই আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু ডায়োনিসিয়াস থ্রাক্স এটা আলাদা করতে পারেনি, কারণ স্কাই একটা ফ্যাক্টর, ব্লু। ডায়োনিসিয়াস থ্রাক্স এক জায়গাতে সঠিক ছিল যে ব্লু স্কাই একসাথে দেখা যায়, কিন্তু পরবর্তী দেখা যায় যে হয়তো ব্ল্যাক হয়, কখনো মেঘ, ক্লাউডি স্কাই হয়, ও গ্রাস। হ্যাঁ, যেমন মনে করো গ্রিন গ্রাস, হ্যাঁ, ওর কথা হলো
গ্রিন গ্রাসকে তো একসাথে দেখা যায়, তাহলে এইটা একটা ইউনিট, ও নাউন আর অ্যাডজেক্টিভের আইডেন্টিফিকেশনটা ওইভাবে করতে পারেনি। ও ও গ্রিন গ্রাসকে একসাথে একটা ইউনিট নিয়েছে, ব্লু স্কাইকে একসাথে একটা ইউনিট নিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা এটা ঠিক হচ্ছে না। বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভটা কিভাবে নাউন থেকে আলাদা হয়ে যাচ্ছে? পরে দেখা গেল যে না, গ্রাসের, এখন গ্রাসকে যদি আমি মনে করো ইটা, মনে করো ইট চাপা দিয়ে রাখি, গ্রাসটা তো শুকনা হয়ে যাবে, মারা যাবে, কালার চেঞ্জ হবে, ফেড হয়ে যাবে, তাহলে ফেডটা একটা কালার পাবে, তাহলে গ্রাসটা হলো মৌলিক ইউনিট আর বাকিটা হলো কালার। কিংবা ওর উপর আরোপিত কোনো কিছু, স্কাই, স্কাইটা ব্লু হতে পারে, আবার সূর্যাস্তের সময় একরকম হতে পারে, অনেকখানি স্কারলেট হতে পারে, আবার যখন কালো হয়ে যায় তখন ক্লাউডি হতে পারে, তাহলে স্কাইটা একটা ইউনিট। কিন্তু ডায়োনিসাস ট্র্যাক্স এটা পারেনি, পারেনি কারণ সময়ের লিমিটেশনের কারণে, ওই সময় জ্ঞান বিজ্ঞান যতদূর পর্যন্ত গেছে ততদূর পর্যন্ত এটাকে কাজে লাগাতে পেরেছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই জিনিসগুলো আলোচনা করতে পারেনি, এবং পানিনিও সবগুলো পারেনি, পানিনির গুলো হয়তো বাংলা টিচাররা তোমাদের হয়তো আলোচনা করবে, যেহেতু ইংলিশটা ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজ, সেহেতু আমরা এটা নিয়ে কথা বলি, এগুলোও কথা বলি কিন্তু প্রয়োজন হলে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা গেল। তাহলে আমরা জানলাম যে নাউন শব্দটা নোমেন থেকে এসছে, নোমেনটা হলো ল্যাতিন শব্দ, ল্যাতিন হলো বাইবেলের ভাষা, কিন্তু বাইবেল যে ভাষাতে ব্যবহৃত হয় সেই ভাষাটাকে প্রথমে ল্যাতিন বলা হতো না, সেটার নাম ছিল কোইনি, তোমরা মাথায় রাখো, কোইনি গ্রিক। তার মানে ল্যাতিন ভাষাটা একটা গ্রিক ভাষার উপভাষা, পরবর্তীতে অনেক ডেভেলপ হয়েছে, দিয়ে গ্রিকের থেকে অনেক শক্তিশালী ভাষা হয়ে গেছে, এটা সত্য। কিন্তু গ্রিক ভাষার একটা আঞ্চলিক ভাষার নাম হলো কোইনি গ্রিক, এই কোইনি গ্রিককে পরবর্তীতে যে নামে ডাকা হয় লাতিনিতি, তারপরে বলা হতো ভালগার ল্যাতিন, আর পরবর্তীতে শুধু ল্যাতিন। তো এখন শুধু আমরা এটাকে ল্যাতিন বলি, আর কোইনি গ্রিক থেকে উৎপত্তি হয়েছে ল্যাতিন, এবং ইউরোপের সবচেয়ে নান্দনিক ভাষা, যেমনটা আমাদের সবচেয়ে নান্দনিক ভাষা হলো সংস্কৃত, তেমনি ভাবে এই ভাষাগুলো, ভাষার কিন্তু আলাদা একটা বিউটি থাকে। আচ্ছা, এখন আমরা যে সংস্কৃত ভাষাটাকেও স্লিপিং বিউটি ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তো আমরা নাউন থেকে আমাদের গ্রামারের পুরো আইডিয়াটা আস্তে আস্তে বিস্তার লাভ করছে। আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো নাউনের পজিশন, নাউন কয় জায়গাতে ব্যবহৃত হয়, এইটার উপরেই পুরোটা ব্যাকরণের একটা ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে। মাথায় রাখো যে নাউনের উপর কেন্দ্র করেই নাউন অনেকখানে দাঁড়িয়ে আছে। আমরা নাউনের পজিশন দেখবো, তোমরা এটা লিখতেও পারো, আবার ছবি তুলে নিতে পারো। পজিশন, নাউনের পজিশন, নাউনের আমরা চারটা পজিশন জানবো, চারটা পজিশনের মধ্যে এক নম্বর হলো সাবজেক্ট, এটা মাথায় রাখো, এটা ডিটেলসে পড়াবো, তার আগে আমি জাস্ট লিখে দিই এটা। দুই নম্বর হলো অবজেক্ট, তিন নম্বর হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, চার নম্বর হলো, স্যার এগুলো কি বলছেন আবার একটু বলবেন? হ্যাঁ বলছি, এগুলো হলো নাউনের পজিশন। নাউন চার জায়গাতে ব্যবহৃত হয়, হ্যাঁ, সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, প্রি পজিশনাল অবজেক্ট, হ্যাঁ, এগুলোকে বলে। এগুলো এখন উদাহরণ সহ বুঝাবো, এখন তো উদাহরণ বলিনি, সেহেতু এটা পাজেল হওয়ার কোনো ই নেই যে বুঝতে পারছো না, ব্যাপারটা হয়তো বুঝো। তারপরও আমি সাবজেক্টের প্রকার আছে, অবজেক্টের প্রকার আছে, অত ডিটেলস আমি যাবো না, শুধুমাত্র আমি বাক্যের প্রথমে বসবে দেখলে বুঝতে পারো। আচ্ছা, জন ইজ এ প্লেয়ার, হ্যাঁ, এখানে তোমার সাবজেক্ট কোনটা? জন, হ্যাঁ জন, হ্যাঁ, আচ্ছা, তারপরে
আর একটা উদাহরণ দিচ্ছি, সাবজেক্ট কোনটা? ডে। ডে, ভেরি গুড। তাহলে দেখো ডে, তাহলে দেখো সাবজেক্ট শেষে ব্যবহৃত হয়েছে না, মানে যার, হ্যাঁ যার সম্বন্ধে কিছু বলা হয়, যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, ডে সম্বন্ধে বলা হচ্ছে। আর এখানে ইটটাকে কি বলে বলো তো, ইটটাকে কি বলে, ইটের নাম কি বলো, এই ইটটাকে কোন জাতীয় ইট বলে, এটাকে বলে ইন্ট্রো, অনেকে আবার প্রিপারেটরি বলে, সেটা বোতার কারেক্ট, ইন্ট্রোডাক্টরি ইট, এটার নাম হলো ইন্ট্রোডাক্টরি ইট। হ্যাঁ, এটা কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা পরে ডিটেলস আর আলোচনা করব। আচ্ছা স্যার, ইট ইজ এ বিউটিফুল ডে, দ্যাট প্রোডাক্ট এ প্রেজ ওয়ার্ড না, মানে ইট ইজ এ বিউটিফুল, এটা কি ওয়ার্ড, প্রেজ ওয়ার্ড, প্রেজ, জি স্যার, প্রেজ ওয়ার্ড কি মানে, আমি মানে ইট ইজ এ বিউটিফুল ডে, এটা একটা প্রোডাক্ট এ প্রেজ ওয়ার্ড না, এরকম প্রেজ ওয়ার্ড এরকম কিছু বলছো? জি স্যার, মানে এক গুচ্ছ শব্দ মিলে যেটা হয় আর কি, আমরা প্রেজ ওয়ার্ড বলি না। ও ওটা প্রেজ মানে ফ্রেজ? জি স্যার, প্রেজ ওয়ার্ড। ও আচ্ছা, ফ্রেজ, এইচ আর এ এস টি, হ্যাঁ প্রেজ ওয়ার্ড। হ্যাঁ, এটা ওটা হচ্ছে হলো ফ্রেজ, হ্যাঁ, পিএইচ ফ্রেজ, ফয়র অফ হলো বর্গীয় জ ফ্রেজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা 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 ফ্রেজ না, এটাকে ফ্রেজাল আকারে ব্যবহার করা যেতে পারে কিন্তু এটা ফ্রেজ না, আমি বলে রাখি এটা ফ্রেজ না, এটাকে ফ্রেজাল আকারে কিংবা প্রোভার্বে, এই ব্যাপারগুলো আমি আলোচনা করবো পরে, প্রভাব কখন ফ্রেজ কে ফ্রেজাল করা যায়, প্রভাব কে কখন প্রোভার্বিয়াল করা যায়, হ্যাঁ এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। আচ্ছা যাই হোক, এটা এগুলো এগুলো আসবে, এগুলো ডোন্ট ওয়ারি, এগুলো অনেক ডিটেলস আসবে এবং পড়তে পড়তে আসবে। আচ্ছা তাহলে সাবজেক্ট গেল আর অবজেক্ট, হ্যাঁ মনে করো এভাবে এটা noun, I know the man, এরকম তাহলে এখানে আমরা অবজেক্ট কি বলবো, ম্যান কে, ম্যান কে বলবো, তাই না? হ্যাঁ ম্যান। আচ্ছা এখানে এখন বলো সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে, এখানে দি ম্যান হবে নাকি জাস্ট ম্যান হবে, এখানে দি ম্যান হবে না? হ্যাঁ দাম দাম ম্যান হবে, এই উচ্চারণটার দিয়ের উচ্চারণ দুইটা, হ্যাঁ দিয়ের উচ্চারণ দুইটা, দিয়ের দিয়ের উচ্চারণ হলো দি, আর একটা হলো দিয়ের উচ্চারণ হলো দা। হ্যাঁ মাথায় থাকবে, যদি হ্যাঁ যদি কনসোনেন্ট, এটা কনসোনেন্ট না, কনসোনেন্টের সামনে যদি ব্যবহৃত হয় তখন উচ্চারণ হলো দা, আর যদি ভাওয়েলের সামনে উচ্চারণ ব্যবহৃত হয় তাহলে উচ্চারণ হলো দি। বুঝা গেল, এখানে ম্যানটা আছে তাহলে এটা হবে দা ম্যান। হ্যাঁ ওকে, আচ্ছা যেটা বলছিলাম, এখন আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট মানে, কমপ্লিমেন্ট মানে সম্পূরক। হ্যাঁ এখানে একটা আমি এই যা এখানে একটা উদাহরণ দিয়েছি অলরেডি, এটাকে আমরা একটা আমরা ই করব, এটাকে আমরা এখানে দেখো, এখানে এই বাক্যে কি অবজেক্ট আছে? না স্যার, এখানে জাস্ট ট্যাগর সম্পর্কেই তো দেখছি, হ্যাঁ ট্যাগ না, অবজেক্ট নাই। হ্যাঁ সুন্দর, দেখো ট্যাগর আর পোয়েট একই ব্যক্তি না? জি স্যার। হ্যাঁ তাহলে ট্যাগর হলো সাবজেক্ট আর পোয়েট হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝা গেল? দেখো জন, হ্যাঁ হ্যাঁ জন ইজ এ প্লেয়ার, জন সাবজেক্ট আর প্লেয়ার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝা গেল? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা এটা নাম হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝা গেল? এইভাবে আমরা, হ্যাঁ এইভাবে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অনেক কমপ্লিমেন্ট আছে, হ্যাঁ আমরা ওগুলো পরে পড়বো, যেহেতু নাউন পড়ছি নাউনের সাবজেক্ট কমপ্লিমেন্টটা পড়ে নিই, ওগুলো চলে আসবে, হ্যাঁ ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। আগে তো আমরা যখন পড়তাম তখন নরমালি ভাবতাম যে প্রথমটা যদি সাবজেক্ট হয় বাকিটা ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট, ভার্ব সহ যা যা আছে বাকিটা শুধু অবজেক্ট। হ্যাঁ চলে গেল সব একবারে। হ্যাঁ আচ্ছা প্রিপজিশনাল অবজেক্ট, এই একটু আগে তোমরা নাউন প্রিপজিশন পড়ালাম না, প্রিপজিশনাল পরে আমরা দেখলাম না যে প্রিপজিশন প্লাস নাউন, আমরা প্রিপজিশন স্ট্রাকচার এটা পেলাম না? এটা তোমরা খাতায় এটা লিখে রাখবে, এটা খাতায় লিখে রাখবে যে প্রিপজিশনের পরে যে নাউন ব্যবহৃত হয়, অথবা নাউন অথবা প্রোনাউন দুটোই, প্রিপজিশনের পরে যে নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয় তাকে প্রিপজিশনাল অবজেক্ট বলে।
স্যার বোঝা যাচ্ছে না আপনার কথাটা। হ্যাঁ, প্রিপজিশনের পরে যে নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয় তাকে প্রিপজিশনাল অবজেক্ট বলে। হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো, মনে করো মনে করো আই অ্যাম ফন্ড অফ ক্রিকেট, আই অ্যাম ফন্ড অফ ক্রিকেট, তাহলে এখানে প্রিপজিশন কোনটা? অফ। এরপরে প্রিপজিশন হচ্ছে অফ, আর প্রিপজিশনাল অবজেক্ট হচ্ছে ক্রিকেট। ক্রিকেট, হ্যাঁ, তাহলে প্রিপজিশনের পরে যে নাউনটা হয় তার মানে প্রিপজিশন কি, আবার প্রিপজিশন হতে হলে প্রিপজিশনাল অবজেক্ট লাগে, এটা এটা তো শিখালাম তাই না? তখন তো প্রিপজিশনাল স্যার অবজেক্ট, প্রিপজিশনের পর অবশ্যই একটা নাউন থাকলে হ্যাঁ ওইটি প্রিপজিশন হবে, হ্যাঁ, তাহলে নাউনের চারটা আর জায়গা, যে নাউনটা থাকবে ওইটাকে বলবো প্রিপজিশনাল অবজেক্ট। ইয়েস কারেক্ট, এটা প্রিপজিশন, এটা প্রিপজিশনাল অবজেক্ট। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এখন পরবর্তীতে নাউনকে কেন্দ্র করে, তুমি দেখলে না, নাউনকে কেন্দ্র করে পুরো পার্টস অফ স্পিচ দাঁড়িয়ে আছে, এই চারটা পজিশনকে কেন্দ্র করে গ্রামারের অনেকখানি দাঁড়িয়ে আছে। এবং আমি বলে রাখলাম যে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, প্রিপজিশন অবজেক্ট, এই পাঁচ, এই চারটা জিনিস শুধু মুখস্থ রাখবে, দেখবে ব্যাকরণ অনেকখানি ছোট হয়ে এসেছে। ব্যাকরণে খুব বেশি ডিটেলস আর পাওয়া যাবে না, জি ঠিক স্যার। আছে? হ্যাঁ, মানে এটা খুবই খুবই কার্যকরী, এবং পরবর্তীতে তোমরা আরো ডিটেলস আমি শেখাবো। তবে নেক্সট ক্লাস থেকে ভার্ব ভার্ব পড়াবো, আর আমি তোমাদের গ্রুপে কিছু বইয়ের নাম লিখে দিব। হ্যাঁ, সেই বইগুলো তোমরা কিনে নিবে, নীল খেতে পাবে, নীল খেতে পাবে, কিংবা যে কোনো বইয়ের দোকানে পাবে, ভালো প্রিন্টটা পাবে আবার ওই অনেক সময়। আচ্ছা, যাই হোক, তো বইগুলো পাওয়া যায়, আমি এগুলো লিখে দিব। আমি হয়তো তিন চারটা বই কিনতে বলতে হতে পারি, আপাতত দুই তিনটা নাম আমি লিখে দিব। তোমরা তো আজকে ক্লাস থেকে কোনো প্রশ্ন থাকলে করো, অনেক পড়া হয়ে গেছে। আমরা পার্টস অফ স্পিচ দেখলাম, নাউন দেখলাম, এই পজিশন গুলো দেখলাম, এখান থেকে যদি সব মিলিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এটার ভিত মতো করে প্রশ্ন, অথবা এর বাইরে কিছু প্রশ্ন যে তোমার জানার আগ্রহ আছে সেগুলো করতে পারো, যে কোনো ভাবে করতে পারো, যে কোনো প্রশ্ন। স্যার, আইবি এর জন্য প্রিপারেশন কিভাবে নিব ইংলিশে? আমি শুনেছি সিনিয়রদের কাছ থেকে যে এখন থেকে নাকি প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, তা তো নিতে হবেই, তুমি কমার্সে? না না, সায়েন্স। সায়েন্সে আছো? আচ্ছা, জি সায়েন্স থেকে গেলে এটা তুমি তো গ্রুপ চেঞ্জ করে যাবে। তুমি কি, তুমি মানে তুমি কি ইংরেজি ইংরেজি কি পড়তে হবে সেটা আমাকে জানতে চাইছো, তাই তো? জি ইংরেজি ও কিভাবে হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমি কিছু বই পুস্তক তোমাকে সাজেস্ট করে দেবো। হ্যাঁ, আমাদের কাছে এগুলো স্যার, থাকে। এমনি এমনি গাইডলাইনটাও বলে দেন। আচ্ছা, বলে দেবো, আমি গাইডলাইন বলে দেবো, ওই একটা তোমাকে বই কিনতে বলবো। হ্যাঁ, ওই বইটা তুমি নেওয়ার পর শুরুতে দেখবে যে রুলসটা লেখা আছে, ওগুলো যখন বুঝতে পারবে না তখন আমরা বলে দেবো। হ্যাঁ, ওকে স্যার, না তো প্রচুর বলতে হবে। হ্যাঁ, এবং তুমি তো নিজে পড়ে কিছু বুঝবে তাই না? জি অথবা স্যার, হ্যাঁ বুঝতে পারলে না, হয়তো পিকচার স্ন্যাপ দেখালে, স্যার এই অংশটা বুঝলাম না, তখন হয়তো আলোচনা করলাম। তবে প্রচুর পরিমাণে আমার সাজেশন আজকের জন্য, প্রচুর ওয়ার্ড মিনিং পড়তে হবে, ভোকাবুলারি এবং বই, ভোকাবুলারির জন্য আইবি এর জন্য আলাদা 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 কিছু বই পুস্তক পাওয়া যায়। হ্যাঁ, তুমি প্রথমত হায়ার গ্রামার গুলো আমরা আলোচনা করবো, এখানেও কিছু আলোচনা করবো যেগুলো কাজে লাগবে ইন্টারমিডিয়েট, প্লাস প্রচুর ওয়ার্ড মিনিং পড়ো আপাতত। হ্যাঁ হ্যাঁ, আর কারো কিছু আছে প্রশ্ন? স্যার ও তো আইইউবি এর জন্য আপনার থেকে সাজেশন নিছে, বাট আমরা যখন মেডিকেল এর জন্য কারো থেকে সাজেশন নিতে চাই, সবাই বলে যে বায়োলজি বোর্ড, বায়োলজি থে বোটানি আর জুলজি পুরো মুখস্থ করে ফেলো, সব চলে আসবে। মানে আরে ভাই, বই যদি আমি গোটাই মুখস্থ করে নিবো তাহলে সাজেশন নিবো কেন, তাই না? সেটাই তো। হ্যাঁ, ওটা ওটাই, তাই ওরা একটু, যাই হোক, এটা আমাদেরকেও বলতো তোমাদেরকেও বলে। আচ্ছা, যাই হোক, আমরা আমিও সায়েন্সে ছিলাম, ওই যে আমরা কেউ সবই শোনাতো। তো যাই হোক, তোমাদের তোমরা ভালো থাকো, আর এই যেগুলো পড়ালাম এগুলো একটু মন দিয়ে পড়ো। আর তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে স্যার, আল্লাহ হাফেজ।